যখন পরিস্থিতি বিপরীত চলে, বিষম চলে, আমরা সাধারণ মানুষ আমরা ভেঙে যাই। মহাপুরুষ যারা, তারা ওটাকে কাজে লাগিয়ে নেন। যারা বেন হার এই কাহিনী পড়ে থাকবেন বাচ্চা বয়সে, বেন হার খুব নাম করা কাহিনী, বেন হারে বিনা দোষে তাকে স্লেভ রূপে, দাস রূপে বিক্রি করে দেওয়া হয়েছিল। আর সেখানে ওই আগেকার দিনে যে ওই রোমানদের সময় জাহাজ টাহাজ চালানো হতো, সেখানে দাস রূপে বিক্রি করে দেওয়া হয়েছিল। পরে একজন জিজ্ঞেস করছে যে ওই লোকটি কেমন করছে, বলছে না ও তো ব্যবহার ট্যাবার সব ভালো, খালি ও একটা রিকোয়েস্ট করেছে যে ওই বড় বড় নৌকোগুলোতে দাঁড় যদি চালানো হয় এটা, তো বলছে যে এক সপ্তাহ করে একবার ডান দিকে, এক সপ্তাহ একবার বাঁ দিকে। তো সেটা শুনে মালিক খুব অবাক হয়ে ডেকে পাঠিয়েছে, কেন? বলছে না, একদিকে চালাতলে কি হয়, মাসলসগুলো এক হাতের তৈরি হয়, কিন্তু এক সপ্তাহে যদি পাল্টে দেওয়া যায় তাহলে দুটো মাসল সমান তৈরি হয়। ঠিক তাই হলো, পরে ওটা ওর কাজে লেগেছে। পরিস্থিতি যখন বিপরীত হয়ে যায়, হতেই পারে, যে কোনো মানুষের হতে পারে, সবসময় ভাবতে হয় এটাকে আমি কিভাবে কাজে লাগাতে পারবো। সাধারণ মানুষ সেখানে ভেঙে পড়ে, আমার কি দুর্ভাগ্য, কোথায় মরে গেলাম, কি হলো, দেখুন ওখান থেকে ওটাকে কিভাবে কি কাজে লাগানো যাবে।